হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিসি লাইফস্টাইল অ্যান্ড আই এম ইউর হোস্ট পিসি। পিসি লাইফস্টাইলের আজকের আয়োজন সেলিব্রিটি নিউজ। আমাদের আজকের সেলিব্রিটি বিশ্বের সর্বোচ্চ ধনাঢ্য ব্যক্তি বিল গেটস। আজকের পর্বে কথা বলবো বিল গেটসের সাম্প্রতিক লাইফস্টাইল নিয়ে। 1995 সাল থেকে 2010 সাল, এই লম্বা সময় ধরে বিশ্বের সর্বোচ্চ ধন কুবেরদের মধ্যে শীর্ষে ছিলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। শুধু এখানেই শেষ নয়, 2013 সাল থেকে 2017 সালে আবার তিনি সর্বোচ্চ ধনীর তালিকায় উঠে এসেছিলেন। ধন সম্পদের পাহাড় গড়া এই ব্যক্তি চাইছেন না আর ধনীদের শীর্ষে থাকতে। শুধু তাই নয়, বিশ্বের ধনীর তালিকায় একসময় তার নামটাই যেন না থাকে এমনটাই তিনি চান। এর আগে 2010 সালে বিবিসি সংবাদ মাধ্যমে জানা যায় তিনি তার ধন সম্পদ দান করে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলেন, কিন্তু তার পরের দশকে গেটসের সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে। তিনি তার প্রতিশ্রুতি ঠিকই রেখেছেন, জনসেবামূলক কাজে আরো $2,000 কোটি দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন গেটস। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বর্তমানে বিল গেটসের ধন সম্পদের পরিমাণ $1,800 বিলিয়ন। তবে এই মাসে তিনি জনসেবামূলক কাজে দান করে দিবেন আরো $20 মিলিয়ন, এতে তার সম্পদের পরিমাণ কিছুটা হলেও কমে যাবে। এক টুইটে বিল গেটস জানিয়েছেন 2026 সালের মধ্যে তার বার্ষিক অর্থায়ন $600 কোটি থেকে $900 কোটি বাড়িয়ে দিবে তার দাতব্য সংস্থা। টুইটে গেটস আরো লিখেছেন, আমি আমার সকল সম্পদ দান করে দিতে চাই। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও, বিল গেটস আর ধনীর তালিকায় থাকতে চান না, বিলিয়ে দিতে চান তার সব সম্পদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোন সেলিব্রিটির সাথে। বাই বাই।